হব অসমবাসীক সরস্বতী বার বা সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এই মুহূর্তত যেহেতু মই উপস্থিত আছো ঐতিহ্যমণ্ডিত সন্দিকে ছোৱালী মহাবিদ্যালয়ত, আর ঐতিহ্যমণ্ডিত সন্দিকে ছোৱালী মহাবিদ্যালয়ের পরিবেশ এই মুহূর্তে আমি দেখাব বিচারিম। যেহেতু ইতিমধ্যে আপনি কোৱাৰ দৰে ইতিমধ্যে সাজি কাছি প্রতিগৰাকী ছাত্রী ইতিমধ্যে ওলাই আহিছে মহাবিদ্যালয়ের চৌহদলৈ, আর এই মুহূর্তে আমি সেই দৃশ্যাংশ দেখাইছো। আর ইতিমধ্যে কব লাগিব যেহেতু পুৱাৰ ভাগৰ বাকবন্ধনের মুখরিত হয়ে পড়ছে সমগ্র রাজ্য, আর রাজ্যের প্রতিখন শিক্ষানুষ্ঠানত এটা এক উখল মাখল পরিবেশ দেখবলে পাওয়া গেছে। আমি সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয়ের ভিতর পরিবেশ এই মুহূর্তে দেখাইছো। মা দেবী প্রতিমার ওচৰত এনেদরে বাগদেবী বন্দনার দেখবলে পাওয়া গেছে। পুরোহিত সকল ব্যস্ত হয়ে পড়ছে বৈদিক কার্যসূচীত, আর যখন ছাত্রী আছে সেই ছাত্রী সকল ওলাই আহিছে। যেহেতু সরস্বতী পূজা বলে কলে সন্দিকৈ মহাবিদ্যালয় মহানগরীর বিশেষকৈ সন্দিকৈ মহাবিদ্যালয়ের নাম লবই লাগিব, কারণ সরস্বতী পূজা যেতেই আহে চর্চিত হয়ে পড়ে সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয়। গতিকে সেই সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয়ের পরিবেশ এই মুহূর্তে দেখাইছো। আর কেবাগৰাকীও ছাত্রী আছে, আমি তেওঁলোকৰ সৈতেও কথা পাতিবলৈ চেষ্টা করিম। কেনেকুৱা লাগিছে যেহেতু আজি সরস্বতী পূজা, কি কবা? আজি সরস্বতী পূজা ভালে লাগিছে, সন্দিকৈ মহাবিদ্যালয়ত এনেকে পূজা কৰিব পাইছো, মনৰ ইচ্ছা আছিলে পূৰণ হল। তাকে কেবাগৰাকীও ছাত্রী আছে, মই তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা করিম। কি কবা, হাতত মেহেন্দি লৈ ইতিমধ্যে সাজু হৈছা, কি কবা? সাজু হয় মানে এতিয়ালে অহা নাই, মানে সেৱাটো কৰি যাওঁ বুলি আহিছিলো। সাজু হবলৈ সময় আছে, সময় আছে, সেইকাৰণে মেহেন্দি তেনেকে আছে, শুকুৱাই নাই বৰ্তমানলে। আজি ভাল লাগিছে বিদ্যালয় চৌহদত এনেকে মূর্তি আনি যে পূজা করা হয়েছে, আমিও আশীর্বাদ ললো গোটেখিনিয়ে হোস্টেলর গোটে, সেইকাৰণে ওচৰতে কারণে সোনকালে আহিছো, আমি আহি সেৱাটো লৈছো আৰু। কি কবা তুমি, কি কবা? হয়, আমার কারণে আজি এটা বিশেষ দিন, তো আমি রাতেপাই ভালকে দেবী মাক পূজা করলো, আকৌ সাজি কাছি আহিম। দিনটোৰ পৰিকল্পনা কি? দিনটোৰ পৰিকল্পনা বুলি বিশেষ নাই, আমাক সকলোকে মঙ্গল কৰক, সকলোকে সকলোৰে ভাল হওক, সেইটোৱে কৈছো। নিশ্চয়কৈ আৰু কেইবাগৰাকীও ছাত্ৰী আছে, মই তোমাৰ ওচৰলৈ আহিছো, কি কবা? মুখত এটা মিঠা হাঁহি লৈ ইতিমধ্যে যিহেতু ওলাই আহিছা, কি কবা? যেহেতু আজি বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী দেবীর পূজা, গতিকে ওলাই আহিছো ৰাতিপুৱা, আৰতি ভাগ আমাৰ সোনকালে হয়, এইটো কাৰণে আৰতি পূজা লবলৈ ওলাই আহিলো। বাকি এতিয়া মেখেলা চাদৰ পিন্ধিবলৈ বাকি, ওচৰতে কটন বিশ্ববিদ্যালয় আছে, তাত গৈ অলপ সেৱা কৰিম, আৰু সেয়া আজি দিনৰ মানে পৰিকল্পনা। সরস্বতী পূজা বলে কলে চর্চিত হয়ে পড়ে সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয়, আর আজির দিন কি কি পরিকল্পনা আছে? যেহেতু মহাবিদ্যালয়ের ইতিমধ্যে যেহেতু সেবা লৈছা, তারপর ওলাই যাবা, কিবা পরিকল্পনা আছে নাকি, বিশেষ কিবা পরিকল্পনা? নাই, আজি তেনেকে বিশেষ পরিকল্পনা বলে একো নাই, দিনত আকৌ মানে মেখেলা চাদর পিন্ধি আলহা হব, পুষ্পাঞ্জলি লওয়া হব, বাকি কটন বিশ্ববিদ্যালয়লৈ যাম, ওচৰতে আছে যেহেতু, আর বাকি তেনেকৈ নাই, আর মেখেলা চাদর যোন পিন্ধিম আর পূজা বলে মানে। মেখেলা চাদর পিন্ধিবলৈ সময় আছে অলপ? অলপ সময় আছে, হয় হয়, ৰাতিপুৱা যেহেতু মানে খৰধৰকৈ ওলাই আছো হোষ্টেলৰ পৰা, সেইটো কাৰণে অলপ সময় লাগিব আৰু এতিয়া। কৃষ্ণ মহেশ্বৰ বাসুদেৱ জগন্নাথ স্তথ সংকাসান বিভু প্রাগ্ঞনস্য নিরুদ্ধস্য ভবন্তু বিজয়তে। হয় জয়ন্ত, এই মুহূর্ত সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয়ৰ পৰিবেশ আমি যেহেতু দেখুৱাই আছো, আৰু এই মুহূৰ্তত পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰা হৈছে, আৰু যিসমূহ বৈদিক কাৰ্যসূচী ইতিমধ্যে পুৰোহিতে আৰম্ভ কৰিছে, আৰু এই মুহূৰ্তত যিসকল ছাত্ৰী এই মুহূৰ্ত ইয়াত উপস্থিত হৈছে সেই ছাত্ৰীসকলক আচলতে শুদ্ধ কৰা হৈছে, আৰু পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰাৰ দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এই মুহূৰ্তত আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয়ৰ সামগ্ৰিক পৰিবেশ দেখুৱাব বিচাৰিছো। জয়ন্ত, এতাস্তাম অভিশেষন্তু দেব প্রত্ন সমগত আদিত্য চন্দ্রম ভৌম বুধজীব সীতাবর্ধজ গ্রহস্তাম অভিশেষন্তু রাহু কেতুষ তর্পিত দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস পন্নগ ওম ঋষায় মুনায় গব বেদ মাতায় বস দেব প্রাজ্ঞান অস্ত্রানি সর্বশস্ত্রানি রাজানানি বাহনানি স ঔষধানি সরত্নানি কালেশ্বয়বস্য যে চলিত সাগর শৈলস্থানি জলধারদ এস্ত বিশিংসন্ত সর্বার্থ কাম সিদ্ধয়ে ওম শ্রীলেন পাহিনু দেবী পায়ে খর্গে ন সম্বিকে কন্তাসন নপায়ে সাপেক্ষে নিঃসন সহ প্রাসং রক্ষ প্রতিশংসে সন্দিকে রক্ষ দক্ষিণে ভ্রমণে আত্মা উত্তরে সং তথেশ্বরী
সম্মানে জানি রূপানি স্নৈলক্য বিচারান্তি জানি শাস্তান্তে ঘোরানি তৈর স্মারক সাং সর্বত ওম জলে রক্ষ তুমার স্থলে রক্ষ তো বামন অতদ্বাং নরসিংহস্য সর্বত্র বতুদেশব শান্তি অষ্টু শিবাংশষ্টু রেষ্টমস্য প্রসামত্য যতত্র পাপকতম তত্রে বপ্রযোস্যত অশ্রুত গোবিন্দ নামসর না ভীষিতা নশান্ত সকল লোক সত্যং 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 বদম্মহম ওম শুভশান্তি অষ্টু ওম ষষ্ঠষ্টু ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ।